হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক জানাই আমার দিদির চ্যানেলে দি বং লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো আজকে আবার অনেকদিন পর ব্লগ শুরু করছি। তো আজকে ফুচকির জন্য মানে আর ভাগনার জন্যে একটা জিনিস অর্ডার করেছিলাম। মাম্মি পাপা মা মিলে একটা ডিসকাস করে একটা পাল্লা অর্ডার করেছি, মানে ঝুলনা টাইপ কা। তো এটাই এখন আজকে চলে এসেছে ডেলিভারি। তো তোমাদেরকে দেখাই কি কেমন কি হয়েছে জিনিসটা, তোমাদেরকে রিভিউ দেবো, তো আজকে আনবক্সিংও বলতে পারো। তারপর ওই পাল্লাটাকে মা বলেছিল পুজো করতে হয়, তো ওটা পুজোও করব। তো তোমরা পরপর পরপর দেখো আর আজকে এই ব্লগটা এনজয় করো, আর ভিডিওটা প্লিজ ফ্রেন্ডস পুরো দেখবে আর কমেন্ট করবে। ফাইনালি এতদিন ওয়েট করার পর পার্সেলটা আসলো ফ্লিপকার্ট দিয়ে। তো ভালোই বড় হিউজ পার্সেল, আর দ্বিতীয়ত অনেকই ভারী হচ্ছে। এবার দেখি এর আনবক্সিং করে হাতে সিজার, চলো আনবক্সিং করি। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে ফ্লিপকার্টের তরফ দিয়ে। আমরা অর্ডার করেছিলাম ব্লু কালার, কিন্তু এসছে পিঙ্ক কালার। তো ভাবছিলাম রিপ্লেসমেন্ট করে দেওয়ার জন্যে, কিন্তু দিদিয়াকে যখন দেখিয়েছে দিদিয়া বলেছে না, যা কালার এসছে এসছে। আর আরেকটা জিনিস বলি, আজকে তো ওয়েনসডে, আর দ্বিতীয়ত আজকে পূর্ণিমাও, ভালো দিন এসছে, সেই জন্যে দিদিয়া বলে না, যেটা এসছে সেটাই রাখবো। তো আমরা এটাই রেখে দিলাম। তো বেবির একটা পিঙ্ক কালারের জিনিস আসলো, সব ব্লু 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 হয়ে যাচ্ছিলো, একটা ডিফারেন্ট কালার আসলো। তোমরা এটা পারচেস করতেই পারো, খুবই ভালো প্রোডাক্টটা হচ্ছে, কোয়ালিটিটাও খুবই ভালো আর রিজনেবল প্রাইসে ফ্রেন্ডস। তো চলো এবারে পুজো করবো এটাকে। প্রথমেই ঠাকুর আসন দিয়ে শ্রীকৃষ্ণ গোপালকে নিয়ে যাচ্ছি পাল্লায় বসাবার জন্যে। অনেকগুলোই গোপাল আছে, অনেক কেউই দিয়েছে, আমরাও একটা দিয়েছি, তোমাদেরকে দেখাবো। আমাদেরটা ওই ঘরে আছে দিদিয়াদের রুমে। তো এই গোপালকে নিয়ে যাচ্ছি, বসাবো ওখানে। দেখে না তোমরা, দেখেইছ দিদির ব্লগে, নিয়ে যাবো ওখানে রাখবো পাল্লায়। দেখে না, হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি। বন্ধুরা, আজকের ব্লগটা এত দূর অবধি থাকুক, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো ইউ গাইস এনজয় দিস ভিডিও, প্লিজ প্লিজ লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড কমেন্ট ইট। বং লাইফস্টাইল।